ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে একটা অ্যাসাইনমেন্ট করেছো। গত ক্লাসে আমি তোমাদেরকে গত সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমরা সেই অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছো, অনেকেই ভালো লিখেছো। ঠিক আছে, তো এবার আমরা একটু কৃষি শিক্ষার আমাদের আরেকটা অ্যাসাইনমেন্ট থাকবে সামনে, সেই অ্যাসাইনমেন্টের একটু কিছু নিয়ে আলোচনা করবো। প্রথমে আজকে আমরা একটু তৃতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তৃতীয় অধ্যায়টা হচ্ছে কৃষি উপকরণ। কৃষি উপকরণ, ঠিক আছে। কৃষি উপকরণ মানে হচ্ছে কি, কৃষিকাজে আমরা যে সকল যন্ত্রপাতি বা যে ধরনের যে জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি, ফসল উৎপাদনে কৃষি উপকরণ খুবই গুরুত্বপূর্ণ। কৃষি উপকরণগুলোর মধ্যে মাটি, পানি, বীজ, সার ইত্যাদি উল্লেখযোগ্য। কোনো মাটিতে কোন ফসল জন্মাবে, ভালো বীজের বৈশিষ্ট্য কেমন, ফসলে সেচের দরকার আছে কিনা বা অতিরিক্ত পানি ফসলের ক্ষতি করছে কিনা, জমিতে কী কী সার প্রয়োগ করা দরকার, এইসব সম্পর্কে আমরা এই অধ্যায় থেকে জানতে পারব। আর এই অধ্যায় আলোচনার মাধ্যমে আমরা কী কী শিখতে পারবো, উপযুক্ত মাটি শনাক্ত করতে পারবো, তারপর মাটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, পানির প্রয়োজনীয়তা কৃষিকাজে পানির প্রয়োজনীয়তা ব্যবহার ব্যাখ্যা করতে পারবো, বীজের বৈশিষ্ট্য, তারপরে বীজের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করতে পারবো, রাসায়নিক সারের প্রভাব বা এই তারপরে এদের ব্যবহার ইত্যাদি সম্পর্কে জানতে পারবো। তো আমাদের প্রথম যে পাঠটা সেটা হচ্ছে মাটির গঠন। পাঠ হ্যাঁ, পাঠ এক হচ্ছে মাটির গঠন। কৃষিকাজ করার জন্য আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাটি। অবশ্যই আমাদের মাটি ছাড়া কিন্তু কোনো কৃষি কাজ সম্ভব নয়, ঠিক আছে। মাটি একটি প্রাকৃতিক বস্তু এবং মিশ্র পদার্থ। এই মাটিতে চাষাবাদ করে মানুষ শস্য ফলায়। আর আমরা কি জানি এই মাটি কিভাবে তৈরি হয়েছে? বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর প্রথমে একটি জ্বলন্ত অগ্নিকাণ্ডের পিণ্ড ছিল। দীর্ঘকাল তাপ বিকিরণ করতে করতে এই পিণ্ড ঠান্ডা হয়ে শিলাময় শক্ত ভূত্বক সৃষ্টি করে। প্রাকৃতিক প্রক্রিয়ায় শিলা কালক্রমে ক্ষয় হয়ে মাটির সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তাহলে পরিশেষে আমরা বলতে পারি মাটি হলো প্রাকৃতিক বস্তু যা খনিজ এবং জৈব পদার্থের সমন্বয়ে গঠিত। তারপর ভূপৃষ্ঠের সবচেয়ে উপরের স্তর যা উদ্ভিদকে অবলম্বন দেয়, বিভিন্ন গুরুত্ব বিশিষ্ট নানা স্তর দ্বারা গঠিত, যার প্রতিটি স্তরের ভৌত, রাসায়নিক এবং জৈবিক ধর্ম ভিন্ন। মাটির গঠন উপাদান, মাটির গঠন উপাদান হলো প্রধানত চারটি। কয়টি? চারটি, ঠিক আছে। কি কি দেখো, এক জৈব পদার্থ, জৈব পদার্থ বা খনিজ পদার্থ, তারপর দুই হচ্ছে অজৈব পদার্থ, আর দুই হচ্ছে জৈব পদার্থ, তিন পানি, চার বায়ু। এগুলো হচ্ছে মাটির উপাদান, ঠিক আছে। আচ্ছা, খনিজ পদার্থ কি? ভূপৃষ্ঠে প্রকৃতপক্ষে শিলা থেকে উৎপন্ন হয়েছে। প্রাকৃতিক শক্তি তথা তাপ, চাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, পানি প্রবাহ ইত্যাদির প্রবাহের সমন্বয়ে আদিশিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির অজৈব পদার্থ বা খনিজ পদার্থ সৃষ্টি করে। যেমন নুড়ি পাথর, বালিকণা, পলিকণা, কর্দমকণা, এগুলো হচ্ছে কি, মাটির খনিজ পদার্থ। এসব খনিজ পদার্থ নানাভাবে মিশে মাটির বুনট সৃষ্টি করে, ঠিক আছে। মাটিতে খনিজ পদার্থের পরিমাণ আয়তন ভিত্তিতে শতকরা 45 ভাগ। আর জৈব পদার্থটা হচ্ছে, জৈব পদার্থ মাটির একটি গুরুত্বপূর্ণ উপাদান। জীবজন্তু, মৃতদেহ,
গাছপালা, লতা পাতা, খড়কুটো, প্রাণীর মলমূত্র ইত্যাদি মাটিতে পচে জৈব পদার্থের সৃষ্টি হয়। মাটিতে আয়তনের ভিত্তিতে শতকরা 5 ভাগ জৈব পদার্থ থাকে। জৈব পদার্থকে মাটির প্রাণ বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে পানি। পানি একটি গুরুত্বপূর্ণ, মাটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি। মাটির বিভিন্ন কণার মধ্যবর্তী ফাঁকে অবস্থানে পানি অবস্থান করে। মাটির উপর পানি উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো তরল রাখে এবং মাটিকে রসালো রাখে। আদর্শ মাটিতে পানির পরিমাণ হলো শতকরা 25 ভাগ। আচ্ছা, এরপর হচ্ছে বায়ু। বায়ু একটি গুরুত্বপূর্ণ উপাদান। মাটির কণার ফাঁকে ফাঁকে বায়ু থাকে। উদ্ভিদের শিকড়, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যান্য অণুজীবের কর্মতৎপরতার জন্য যে অক্সিজেন প্রয়োজন তা মাটিতে অবস্থানরত বায়ু সরবরাহ করে থাকে। আদর্শ মাটিতে বায়ুর পরিমাণ হচ্ছে 25 ভাগ। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের পাঠ 2, মাটির প্রকারভেদ। আমরা দেখো বললাম মাটির গঠনটা, মাটির গঠন উপাদান হচ্ছে কি কি? 4টি। একটা হচ্ছে অজৈব পদার্থ, 2 জৈব পদার্থ, 3 পানি, আর 4 হচ্ছে বায়ু। এরপর পাঠ 2 হচ্ছে মাটির প্রকারভেদ। মাটির প্রকারভেদ, যেসব খনিজ কণার ব্যাস 2 মিলিমিটার বা তার কম তাকে মাটির কণা বলা হয়। আমরা জানি এই কণার দ্বারাই মাটির বুনট সৃষ্টি হয়। মাটির বুনট হল মাটির পানি, পানি ও পলি কর্দম কণার তুলনামূলক পরিমাণ। ঠিক আছে। কোন মাটিতে কি কোন ধরনের ফসল জন্মাবে সেটা মাটির শ্রেণীবিভাগের উপর নির্ভর করে। ঠিক আছে। কৃষিকাজে ব্যবহারের সুবিধার্থে মাটিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। মাটির প্রধানত কি? বেলে মাটি, যে মাটিতে শতকরা 70 ভাগ পানি বা তার বেশি বালিকণা থাকে তাকে হচ্ছে বেলে মাটি বলা হয়। মোটা কণাযুক্ত বেলে মাটিতে ফসলের চাষ করা যায় না, তবে বেলে মাটিতে প্রচুর কম্পোস্ট, গোবর এবং সবুজ সার প্রয়োগ করে চীনা, কাউন, ফুটি, আলু, তরমুজ ইত্যাদি চাষ করা সম্ভব। আর দোআঁশ মাটিতে, যে মাটিতে বালিকণার পরিমাণ শতকরা 70 ভাগের কম কিন্তু 20 ভাগের বেশি তাকে দোআঁশ মাটি বলে। তবে দোআঁশ, আদর্শ দোআঁশ মাটিতে অর্ধেক বালিকণা এবং অর্ধেক পলি ও কর্দম কণা থাকে। চাষাবাদের জন্য এই মাটি অত্যন্ত উত্তম। হ্যাঁ, আর এই মাটিতে যেসব যে কোনো ধরনের ফসল কি উৎপন্ন করা সম্ভব হয়। বাংলাদেশের অধিকাংশ এলাকার মাটি দোআঁশ প্রকৃতি। দোআঁশ মাটিতে আবার দোআঁশ মাটি আবার 3 ধরনের হয়ে থাকে, সেগুলো হচ্ছে কি কি? বেলে দোআঁশ, পলি দোআঁশ মাটি, আর একটা হচ্ছে এঁটেল দোআঁশ মাটি। আবার এঁটেল মাটি, এঁটেল মাটি হচ্ছে যে মাটিতে কমপক্ষে শতকরা 40 ভাগ কর্দম কণা থাকে তাকে এঁটেল মাটি বলে। এই মাটিতে পলিকণাও বেশি থাকে। ঢাকা জেলার উত্তরাংশ, টাঙ্গাইল জেলার পূর্বাংশ এবং ময়মনসিংহ জেলার দক্ষিণ পশ্চিমাংশে এই ধরনের মাটি দেখা যায়। এই মাটিতে চাষাবাদ খুব কষ্টকর। জৈব সার প্রয়োগে চাষের উপযোগী করা সম্ভব হয়। সাধারণত ধান, পাট, শাকসবজি এই মাটিতে ভালো জন্মে। ঠিক আছে। আচ্ছা, এগুলো আমাদের মাটির প্রকারভেদ। এবার হচ্ছে মাটির গুণাগুণ। ঠিক আছে। পাটটি মাটির গুণাগুণ, ফসল উৎপাদনে মাটির গুণাগুণের প্রভাব বিস্তার করে অনেক বেশি।
কোন মাটিতে কোন ধরনের ফসল উৎপাদন করা যাবে তা মাটির গুণাগুণের উপর অনেক বেশি নির্ভরশীল। মাটির সকল গুণাবলীকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়। এক হচ্ছে ভৌত গুণাগুণ, দুই রাসায়নিক গুণাগুণ, জৈবিক গুণাগুণ। মাটির গুণাগুণকে যেমন ভৌত গুণাগুণ, আমি তো পারবো না তো ক্লাস সময় যাইয়া ইটির দা নিয়তি ঠিক আছে। তাহলে মাটির গুণাগুণকে আবার কি তিন ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে ভৌত গুণাগুণ, একটা হচ্ছে রাসায়নিক গুণাগুণ, একটা হচ্ছে জৈবিক গুণাগুণ। মাটির ভৌত গুণাগুণ বলতে সাধারণত মাটির গুণট, মাটির সংযুক্তি, মাটির ঘনত্ব, মাটির বর্ণ, মাটির তাপমাত্রা, মাটির পানি ধারণ ক্ষমতা, বায়ু চলাচল ইত্যাদিকে বোঝানো হয়। আর মাটির রাসায়নিক গুণাগুণ বলতে মাটির অম্লত্ব, ক্ষারত্ব, অম্লত্ব, ক্ষারত্ব এবং উদ্ভিদের জন্য সহজলভ্য পুষ্টি উপাদানের পরিমাণ আর মাটির লবণাক্ততা ইত্যাদিকে বোঝানো হয়। আর মাটির জৈবিক গুণাগুণ হচ্ছে অণুজীবের প্রকার, অণুজীবের সংখ্যা এবং অণুজীবের কার্যাবলী ইত্যাদিকে বোঝানো হয়। কৃষি ফলনে মাটির গুণাগুণের গুরুত্ব, ফসল উৎপাদনে মাটির গুণাগুণের গুরুত্ব অপরিসীম। মাটির ভৌত গুণাবলীর মধ্যে মাটির গুণট, মাটির সংযুক্তি, মাটির ঘনত্ব ইত্যাদি ফসল উৎপাদনে প্রভাব বিস্তার করে। মাটির গুণটের পার্থক্যের কারণে মাটিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। দোআঁশ মাটিতে অধিকাংশ ফসল ভালো জন্মে। এঁটেল মাটিতে পানি ধারণ ক্ষমতা বেশি বলে এই মাটিতে ধান ভালো জন্মে। আর বেলে মাটিতে বাদাম, আলু, কুচি, তরমুজ প্রভৃতি ভালো জন্মে। মাটির বালি, পানি এবং কর্দমকণা যে দলাকৃতিতে সঞ্চিত থাকে তাকে বলা হচ্ছে মাটির সংযুক্তি। দানাদার চূর্ণাকার সংযুক্তি ফসলের চাষের বেশি জন্য উপযোগী। থালাকার সংযুক্তির মাটির পানি ধারণ ক্ষমতা বেশি। মাটির রাসায়নিক গুণাগুণের মধ্যে মাটির অম্লত্ব, ক্ষারত্ব, লবণাক্ততা খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশ ফসল বেশি অম্লীয়, ক্ষারি এবং লবণাক্ততা পছন্দ করে না। অর্থাৎ নিরপেক্ষ মাটি ফসলের চাষের জন্য বেশি উপযোগী। এই ধরনের মাটিতে উদ্ভিদের জন্য সহজলভ্য পুষ্টি উপাদান বেশি থাকে এবং অণুজৈবিক কার্যক্রমেও সক্রিয় থাকে। আচ্ছা, এবার হচ্ছে সেচ। মাটিতে চাষাবাদের জন্য আমাদের আর একটা গুরুত্বপূর্ণ যে এটা লাগে সেটা হচ্ছে চাষের মধ্যে কি সেচ প্রদান করা বা পানি দেওয়া আর কি, যেটা বলা হয়। জীবদেহে কোনো উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে, কোন বস্তুটি পৃথিবীতে অস্তিত্ব, কোনটি ছাড়া যে কোনো পৃথিবীর যে কোনো জীবজন্তু বা যে কোনো কিছুর অস্তিত্ব কি কল্পনা করা যায় না, সেটা হচ্ছে কি পানি। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এই পানি, পানিটা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কি খুবই একটা প্রয়োজনীয় উপাদান। ফসলের গাছ বড় হওয়ার জন্য জমিতে কৃত্রিম উপায়ে পানি সরবরাহ করাকে সেচ বলা হয়। তাহলে সেচটা হচ্ছে কি, আমাদের যে আমরা ফসল উৎপাদন করি সেই ফসল উৎপাদন করার সময় কৃষকেরা যে বিভিন্ন ধরনের পুকুর, খাল ইত্যাদি থেকে যে আলাদাভাবে পানি এনে ওখানে কি করা হয়, পানি দেয়। এই পানি দেওয়ার যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটাকে বলা হচ্ছে সেচ ব্যবস্থা। যে কোনো জীবের বেঁচে থাকার জন্য পানি যেমন অপরিহার্য, তেমনি ফসলের জন্য অপরিহার্য। ফসল সুন্দরভাবে বাঁচার জন্য এবং অনেক বেশি পরিমাণে ফলন দেওয়ার জন্য মাটিতে কি এই পানির প্রয়োজনীয়তা রয়েছে। খরা, অনাবৃষ্টি বা অন্য কোনো কারণে ফসলের পানিতে পানির আবশ্যকতা দেখা দেয়। আধুনিক কৃষি ব্যবস্থায় সেচ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। সেচের পানির উৎস, এবার আমরা সেচের পানিগুলো কোথা কোথা থেকে পেয়ে থাকি? ঠিক আছে, সেচের পানি প্রধানত দুটি উৎস থেকে পাওয়া যায়। একটা হচ্ছে ভূপৃষ্ঠ
ভূপৃষ্ঠস্থ পানি আর একটা হচ্ছে ভূগর্ভস্থ প্রাণী। ভূপৃষ্ঠ হচ্ছে মানে হচ্ছে পৃথিবীর উপরের স্থান থেকে, আর ভূগর্ভস্থ হচ্ছে মানে মাটির নিচে থেকে। যেটা পানির উৎস হচ্ছে কি কি, আমরা এমনি পানি পেয়ে থাকি কোথাও কোথাও থেকে, নদী খাল বিল, হ্যাঁ, হাওর পুকুর প্রভৃতি। বৃষ্টিপাতের কারণে প্রধানত এইসব এইসব জায়গায় কি হয়, পানি জমা হয়ে থাকে। আর পক্ষান্তরে কূপ খনন করে বা নলকূপ দ্বারা ভূগর্ভের পানি উত্তোলন করে সেচ দেওয়া হয়, যেগুলো একেবারে পানি মাটির ভেতর থেকে কি পানি আনার ব্যবস্থা করা হয়। সেগুলো হচ্ছে কি কি, হয়তো বা কূপ খনন করা হয় অথবা আমরা যে নলকূপ স্থাপন করি সেটা কিন্তু অনেক নিচে কি করতে হয়, পাইপ ঢুকিয়ে তারপর এটার মাধ্যমে পানি ভেতর মাটির ভেতর থেকে নিয়ে আসা হয়। সেই জন্য এগুলোকে বলা হচ্ছে কি, ভূগর্ভস্থ পানি, ভূগর্ভস্থ পানি। ঠিক আছে, আচ্ছা, এই পানিকে ভূগর্ভস্থ পানি বলে। ভূগর্ভস্থ পানির প্রধান উৎস হচ্ছে বৃষ্টির পানি। এবার আমরা, আচ্ছা, তাহলে এটা হলো সেচ, কিভাবে আমরা সেচটা দিয়ে থাকি বা কোন কোন উপাদান পদ্ধতিতে আমরা সেচটা সেচের পানিগুলো আমরা পেয়ে থাকি কোন কোন উৎস থেকে। এবার কেন আমরা সেচটা, পানি সেচের প্রয়োজনটা কেন সেটা দেখবো। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এদেশে প্রচুর বৃষ্টিপাত হয় কিন্তু এই বৃষ্টিপাত সবসময় কাজে লাগে না, তাই বৃষ্টির উপর নির্ভর করে ফসল চাষাবাদ করলে সবসময় ভালো ফসল ফলানো সম্ভব হয় না। আমাদের দেশে বর্ষাকালে বেশি বৃষ্টি হলেও শীত মৌসুমেও বৃষ্টিপাত না হয় বললেই চলে। ঠিক আছে, এছাড়া দেশের পশ্চিমাঞ্চলে বর্ষাকালেও বৃষ্টিপাত কম হয়, ফলে পানির অভাবে ফসলের ফলন অনেক কম কমে যায়। এই অবস্থায় ফসলের ফলন বাড়ানোর জন্য পানিতে সেচ ব্যবস্থা করা অনেক বেশি দরকার। পানি সেচের উপকারিতা, উদ্ভিদের শিকড়ের সাহায্যে পানি পরিশোষণ করে, উদ্ভিদ পানি মাটি থেকে পানি পরিশোষণের সাথে পুষ্টি উপাদান আহরণ করে, আর সেচের মাধ্যমে মাটির তাপমাত্রা ঠিক রাখা যায়, অণুজীবের কার্যকারিতা এবং পুষ্টি উপাদানের সহজলভ্যতা বৃদ্ধি পায়। এগুলো হচ্ছে সেচের মাধ্যমে যে পানি দেওয়া হয় সেই পানির উপকারিতাটা। অতিরিক্ত পানি নিষ্কাশন, জমিতে অতিরিক্ত পানি জমে থাকলে তা সরিয়ে ফেলতে হয়। জমি থেকে এই অতিরিক্ত পানি সরিয়ে ফেলাকেই বলা হচ্ছে পানি নিষ্কাশন। পানি এক জায়গায়, মানে ধরো অনেক সময় দেখা যায় যে আমাদের পানি সেচের যে পানি সেচ দেওয়া হয় সেখানে অনেক সময় দেখা যায় যতটুকু পানি মাটি গ্রহণ করার পরে বাকিটা কি হয়ে থাকে, ওখানে জমে থাকে। তাহলে এই পানিটা জমে থাকলেও কিন্তু অনেক সময় কি হয়, ফসলের জন্য অনেক ক্ষতি হয়, অনেক সময় দেখা যায় চারা মরেও যেতে পারে, আর সেই জন্য এই পানিটা সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হয়। আর এই যে পানি সরিয়ে ফেলার যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটাকে বলা হচ্ছে কি, পানি নিষ্কাশন ব্যবস্থা। জমিতে অতিরিক্ত পানি জমে থাকলে গাছের শিকড় অঞ্চলে অক্সিজেনের অভাব দেখা দেয়, অনেক সময় গাছ মারা যায়। ঠিক আছে, আর এই জন্য কি করতে হয়, পানি নিষ্কাশন করতে হয় অথবা পানি সরিয়ে ফেলতে হয়। পানির ভৌত গুণাগুণ এবং মাছ চাষে তার প্রভাব, পানির ভৌত অবস্থা পর্যবেক্ষণ করে পুকুর উৎপাদন ক্ষমতা সম্পর্কে ধারণা লাভ করা যায়। আর মাছ চাষের পানির ভৌত গুণাগুণ নিম্নে উল্লেখ করা হলো। একটা হচ্ছে পানির বর্ণ, পানির বর্ণ হালকা সবুজ হলে তা পুকুরে অধিক উৎপাদনশীলতা নির্দেশ করে। বিভিন্ন ধরনের জৈব ও অজৈব দ্রব্যের উপস্থিতির কারণে পানির বর্ণ বিভিন্ন রকম হয়ে থাকে। রং দেখে পানির উৎপাদন শক্তি আন্দাজ করা যায়। পানির রং সবুজ বা বাদামি হলে বোঝা যাবে পানিতে মাছের প্রাকৃতিক খাদ্য আছে এবং পুকুরে নিয়মিত সার প্রয়োগ করলে উক্ত রং বজায় থাকে। পানির স্বচ্ছতা, পানির স্বচ্ছতা 25 সেন্টিমিটার বা তার কম হলে পুকুরের উৎপাদন ক্ষমতা বেশি হয়। পানিতে কুড়ি পর্যন্ত হাত ডুবানোর পর যদি হাতের তারও দেখা যায় তবে বুঝতে হবে মাছের জন্য বেশি খাদ্য নেই, তখন পুকুরে সার দিতে হবে। পানির গভীরতা, পানির গভীরতা মাছ চাষের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। মাছ চাষের জন্য পুকুরের পানির গভীরতা কমপক্ষে 1.5 মিটার থেকে 3 মিটার পর্যন্ত হতে হবে, তবে 2 মিটার গভীরতা মাছের চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানির তাপমাত্রা, পানির তাপমাত্রার উপরও মাছের বৃদ্ধি নির্ভর করে। শীতকালে মাছের বৃদ্ধি কম হয় এবং গরমকালে বেশি বাড়ে। যেমন রুই জাতীয় মাছের চাষ 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য উত্তম। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে পানির রাসায়নিক গুণাগুণ এবং মাছ চাষে তার প্রভাব। দ্রবীভূত অক্সিজেন, জলজ উদ্ভিদে যে অক্সিজেন ছাড়ে তা পানিতে দ্রবীভূত হয়। বাতাস থেকেও কিছু অক্সিজেন সরাসরি পানিতে মিশে পুকুরে উপস্থিত মাছ, জলজ উদ্ভিদ এবং পানি প্রাণী এই অক্সিজেন দ্বারা শ্বাসকার্য চালায়। অক্সিজেনের অভাবে মাছ দলবদ্ধভাবে পানির উপর ভেসে বেড়ায়।
একে মাছের খাবি খাওয়া বলে। মানে পানিতে অক্সিজেনের হ্রাসের কারণ, কেন অক্সিজেন কমে যায়। পানিতে গাছের পাতা বা ডালপালা যদি পড়ে পচে যায়, অথবা কাঁচা গোবর বেশি পরিমাণে ব্যবহার করা হলে, অথবা আকাশ মেঘাচ্ছন্ন শূন্য থাকলে, অথবা পানি খুব ঘোলা প্রকৃতির হলে, এই ধরনের যদি অবস্থাগুলো দেখা যায় পানিতে, তাহলে কি হয়, তখন পানিতে অক্সিজেনের পরিমাণটা কমে যাবে। আবার দুই নম্বর হচ্ছে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড। কোনো কোনো কারণে পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে বিষক্রিয়া সৃষ্টি করে। পুকুরের তলায় অত্যাধিক জৈব পদার্থ এবং কাদা থাকলে অধিক তাপমাত্রায় পুকুরে এই গ্যাসের আধিক্য ঘটে। তারপর পানির পিএইচ, পানি অম্লধর্মী না ক্ষারধর্মী তার পিএইচ মিটার দ্বারা পরিমাপ করা যায়। পিএইচ সাতের কম হলে পানি অম্লীয়, আর সাতের বেশি হলে পানি ক্ষারীয়, এবং সাতের এবং যদি সাত থাকে তাহলে হবে পানি নিরপেক্ষ, বেশি ক্ষার হবে না আবার অম্লীয় হবে না। সামান্য ক্ষারধর্মী পানি মাছ চাষের জন্য ভালো, তবে পানির পিএইচ 6.5 থেকে 8.5 হলে পানি প্রাকৃতিক খাদ্য উৎপাদনে সহায়ক হয়। ঠিক আছে, আর এগুলো হচ্ছে আমাদের কি পানির চাষ করার জন্য যেই গুণাবলীগুলো দরকার সেটাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমরা একটু পার্ট 8টা দেখব। আমাদের এই যে আমরা চাষের জন্য, আমাদের কৃষিকাজের জন্য যেটা আরেকটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি বীজ। এই বীজটা কিন্তু কিরকম সেটা আমরা একটু দেখবো। আমাদের পার্ট 8টা হচ্ছে বীজের বৈশিষ্ট্য। ঠিক আছে, বীজের বৈশিষ্ট্য, উদ্ভিদের বংশ বিস্তার হলো মাধ্যম, হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো বীজ। বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। সাধারণভাবে বীজ বলতে উদ্ভিদের নিষিদ্ধ এবং পরিপক্ক ডিম্বককে বোঝায়, যেমন ধান, গম, পাট ইত্যাদি বীজ। তবে ব্যাপকভাবে বীজ বলতে উদ্ভিদের যে কোনো জীবন্ত অংশ যা পরবর্তীতে বংশ বিস্তারের মাধ্যমে ব্যবহৃত হয়, বীজই আর কি, যেগুলো ফসলে বা বীজগুলো যেগুলো থাকে সেগুলোকে আমরা কি বীজ বলে থাকি আর কি। ঠিক আছে, আচ্ছা, ভালো বীজের বৈশিষ্ট্যগুলো একটু যদি বলে দিই, এরপরে আমরা আমাদের আজকের এই পাঠটা শেষ করব। ভালো বীজের কিছু বৈশিষ্ট্য থাকে, সেগুলো হচ্ছে কি বীজ বিশুদ্ধতাকরণ, জাত বিশুদ্ধতা, গজানোর ক্ষমতা, বীজের জীবনী শক্তি, তেজ, আর বীজের আর্দ্রতা। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা ভালো বীজের বৈশিষ্ট্য। ঠিক আছে, তা আমাদের আসলে সময়ও শেষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের অধ্যায় দ্বিতীয়টা মোটামুটি একটু আলোচনা করার চেষ্টা করেছি। আমাদের প্রথম প্রথম এবং দ্বিতীয় অধ্যায় দুইটা থেকে প্রথম যে অ্যাসাইনমেন্টটা সেই অ্যাসাইনমেন্টটা হয়েছে। এবার হয়তো বা তোমাদের দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ অধ্যায় থেকে হতে পারে, যদি সামনে আর একটা ক্লাস নেওয়া যায় তাহলে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়গুলো নিয়ে একটু আলোচনা করবো। তারপরে তোমরা একটু বইটা একটু ভালো করে পড়বে, আর আমি যে আলোচনা করেছি সেটা একটু আবার একটু বাসায় নিজেরাই একটু পড়বে। ঠিক আছে, এভাবে। আর যেটা অ্যাসাইনমেন্টে যে প্রশ্নটাই আসুক না কেন, তোমরা নিজেদের পাঠ্য বইয়ের আলোকে সবসময় কি অ্যান্সার করার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।